ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, গঠন হবে স্বাধীন পর্ষদ, এস আলমের সব শেয়ার থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে, জানালেন গভর্নর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন অধ্যায়ের অবসান, আত্মগোপনে থেকে বোর্ডের জরুরি সভায় ইমেইলে পদত্যাগ সাবেক সভাপতির, দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। নানা দাবি নিয়ে রাজধানীতে বিভিন্ন পেশার কর্মীদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডি সেবা, রেল ভবনে শ্রমিক নিরাপত্তা বাহিনীর অবস্থান, রাজপথে চিকিৎসকরাও। ছাত্র আন্দোলনের সময় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল 4 দিনের রিমান্ডে, আদালতে কঠোর নিরাপত্তা।